আলহামদুলিল্লাহ, আজ পরিবারের সবাই মিলে একসাথে ইফতার করতে বসেছি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। উপরে ওদের সবাইকে ডেকে আমি চলে এলাম নিচে। পৌনে চারটে বাজে, আমি নিয়ে বসলাম আমার শাহেরি দুধ, রুটি, ভাত আর অন্যান্য সবজি। সকালবেলার দিকটা করে খেতে একদমই ভালো লাগে না। হ্যাঁ, সকালবেলা না সেহেরি করে ওঠার পর আর ব্লগ করিনি জানো তো। আজকে মানে কি বলবো, শরীরটাকে ভালো নেই, তার উপর বেশ অনেকক্ষণ ধরে আজকে আমরা কোরআন শরীফ পড়ছিলাম। ঘড়িতে বাজে 5:15, কিচেনে আমার মাদার ইন্ডিয়া আর মায়ের বৌমা ইন্ডিয়া, ভালো নাম দিয়েছি না? আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। রোজার দিনে সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, মুখ শুকিয়ে গেছে, ঠিকভাবে যেন সবার রোজাটা হয়, আল্লাহ যেন সবাইকে রোজাটা করতে দেয়, সুস্থ ভালো থাকো, সবাই ভালো থাকো। এখানে দেখো আমাদের মা, আমি পেঁয়াজি ভাজছি। আগের দিন আমি ভেজে দিয়েছিলাম, আজকে শরীরে হালাত খুবই খারাপ, তাই আমাদের রুই বুড়ি এখানে পেঁয়াজি ভাজছে। আসসালামু আলাইকুম। মাকে সবটাই হেল্প করে দেয়, মা আমাদের কিচেনে আসতে দেয় না, তারপরে টুকিটাকি কিছু থাকলে ওপর দেয়, আমরা করি না কি মা, কিছুটা করবে বলে পেঁয়াজি রেডি আমাদের নতুন বউয়ের হাতে। আমার অন্যায় পকাত করে হাতটা মানে ধুলো দিয়ে হাতটা মুছে নিল। এই দুষ্টুমি গুলো কোথা থেকে আসে? হ্যাঁ, মন থেকে সুন্দর হয়ে পুরো বোনের ডুপ্লিকেট জানো, কাছাকাছি থাকা যাবে না, বেশি আমি চলে যাই। এখানে ইফতারের জন্য ফল কাটা একেবারে রেডি, পেয়ারা, আপেল, তরমুজ, খেজুর, লেবু, আর এটা হচ্ছে নাশপাতি, রুই খেতে ভালোবাসে, আর এটা হচ্ছে আঙুর, এটা হচ্ছে পেঁপে, আর এটা হচ্ছে কলা, এটা হচ্ছে শসা। গাইস পেঁয়াজিগুলো সবে দিয়েও এখন এগুলোকে ছাড়াছাড়ি করো। আমি বলছি একসাথে আছে, তুই কেন ওদের ডিভোর্স করাচ্ছিস বলতো? তোকে সংসার করছে, তুই কেন করছিস? সব ভাঙবে রে, গেল 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 গেল, মজা পেয়ে গেছিস বল? সময় নেই দেওয়ার পর থেকে গাইস ও ভেতেই যাচ্ছে জানো। আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে মাকে আর এখন ডাকছি না কি জানি, যে এই যে ছোলা সিদ্ধ স্পেশালি কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে রুহির জন্য বেশি করে, আর বাবার জন্য ভীষণ কাঁচা লঙ্কা খেতে পছন্দ করে। এখানে হচ্ছে কাঁচা ছোলা, বোন, আমি, রুহি সবাই ওই আগের দিনের মতো মাখানো হবে, টক দিয়ে খাওয়া হবে। এখানে মা বানিয়েছে মাছের ঝোল, ইয়াম্মি ইয়াম্মি, আলু দিয়ে। এখানে হয়েছে সিম আলুর তরকারি, আমাদের চাষের আলু, এখানে হচ্ছে শাক ভাজা, এখানে রুটিও হয়ে গেছে। মা এখন আছে ঘরে আর আমরা দুজনে সবটা নিয়ে যাবো বলে ওয়েট করছি। পেঁয়াজি টেয়াজ ভাজা হয়ে গেলে রুগী রুগী হয়ে গেছে, কেমন রুগী রুগী ফিল আসছে আবার। এখানে এখন ওই প্লেটগুলো সাজাচ্ছে, আমি প্লেটগুলো এনে দিলাম, ও সুন্দর করে সাজাচ্ছে। এই যে ম্যাডাম এলো, হয়েছে হয়েছে, থাক থাক, অনেকটা দুঃখের মাঝে তুমি হচ্ছে আমাদের হাসি, কেমন দিলাম বল, সুন্দর লাগছে। সুন্দর লাগছে, চলো চলো। রুহি যেমন ঝাল খেতে ভালোবাসে তেমন টক খেতে ভালোবাসে, খানিকটা বোনেরই মতো। আর দেখো না আমাকে বলছে আপামনি তুমি লেবুগুলো একটু চিপে দাও আর একটু টেস্ট করে দেখো কেমন, তাই ওর কথা শুনে একটু খেয়ে দেখলাম, খেতে বেশ ভালো, ঝালটা যদি না থাকতো আরও অনেক বেশি ভালো লাগতো। সবাই মিলে এখন আমরা বসেছি ইফতারে, এক কাপ চা ছাড়া তো চলে না জানো, মা বানিয়ে দিল ইয়াম্মি ইয়াম্মি দুধ চা। গাইস রাতে খাওয়া দাওয়া করে আর ব্লগ কন্টিনিউ করিনি, এখন আমি বোনকে প্রথমে তুললাম, এরপর চলে এলাম ভাইদের রুমের সামনে ভাইকে আর রুহিকে ডাকতে। প্রত্যেক দিন ভোরবেলার এটা এখন আমার ডিউটি হয়ে গেছে, মা নিচে থেকে আমায় কল করে আর আমি এখানে সবাইকে ডাকি। এখানে আমার মা খাবার রেডি করছে, একাই 100, তোমাদের চাচিমা জানোই তো, আর বাইরেটা দেখো কেমন অন্ধকার গুটগুট করছে।
আজও সাইরিতে আমি দুধ রুটিই খাচ্ছি, এটা যেন আমার রোজকার কমন খাবার হয়ে গেছে আর এটাই আমার খেতে ভালো লাগে সকালবেলা, আর এটা সেটার দিকে মন চায় না, সকাল না যদিও ভোরবেলা। আজ তো উঠতে অনেকটাই বেলা হলো, চলো যাই বাইরে দেখি কে কী করছে। আর দেখো না নিচে আসতেই দেখছি মিস্টার খান চলে এসছে। আসলে ও আসলে যেন আমার একটা আলাদা রকমেরই আনন্দ হয়, এই আনন্দটা আমি বোঝাতে পারবো না, হয়তো বোঝানোর দরকারও নেই, তোমরা বোঝো। এইবারে আমার পরিবারটা কমপ্লিট হলো, আসতেই একটা আস্ত ব্যাগ আমায় ধরিয়ে দিয়েছে, সেখান থেকে ডালপালা বেরোচ্ছে মনে হচ্ছে। চলো ভিতরে গিয়ে দেখি, উপর থেকে তো দেখতে পাচ্ছি যে কর্নফ্লাওয়ার আর সয়া সস এনেছে, এটা আমি ওকে বললাম যে একটু নিয়ে আসো তো। আর টক দই এনেছে, আর ওদের গাছের না টমেটো এনেছে, ওদের গাছে প্রচুর টমেটো হয়েছে, কুমড়ো শাক হয়েছে, সেগুলোই আমার শাশুমা পাঠিয়েছেন। রোজা করে সব সোজা হয়ে গেছে, একজন তো মুখ ঢেকে নিয়েছে, দেখো কি সুন্দর লাগছে। আরেকজনও টুপি পরে নিয়েছে। আজকে আমরা এই বছর প্রথম একসাথে ইফতার করব, তাই না বলো? ওভার এগুলো পড়লে তোমায় সুন্দর লাগে জানো কি, তুমি তুতু দিয়েছি বলছো বদরকে সুন্দর লাগতে পারে। গাইস মায়ের বৌমা এখন মাকে মাঝে সাঝে টুকটাক রান্নায় হেল্প করছে, আজকে ইফতারিতে মিস্টার খান মাকে হেল্প করে দেবে, তাই তো? ক্যামেরা ধরে হেল্প করব। তুমি আমার ফোনটা ধরো, আমি একটু চিকেনটা ম্যারিনেট করে নি। ওকে, কিছু বলতে চাও? দেখি কেমন হবে, করো শিখে নি তোমার থেকে। এই চিকেনটা দিয়ে ভাই কিছু একটা বানাবে, এই চিকেনটা হবে চিলি চিকেনে, আর একটু জলটা ফেলে দিই। এই তিনটে চিকেন দিয়ে কি বানাবে ভাই? ভাই ওই তো কিছু একটা বানাবে, স্যালাড ফ্যালাড, সেটার জন্য কিছু একটা করবে। আমি খালি একদিনই বানিয়েছিলাম চিকেন কোরমা। হ্যাঁ ভালো বানিয়েছিল, আর বানাও না কেন? বানানো হবে অন্য একদিন, আমাদের কিচেনটা রেডি হয়ে গেলে। আমাদের কিচেনটা রেডি হয়ে গেলে রমজান নতুন নতুন রেসিপি বানাবে অফিস থেকে ফিরে, আর হয়তো আমাদের সাথে শেয়ার করবে মাঝে মাঝে। আমি তো তোমাকে আর বলবো না যে তুমি অফিস না গিয়ে আমার জন্য রান্না করো, আমি তোমার রান্না করে খাওয়াবো। কি পকোড়া? হ্যাঁ এটা পকোড়া। কি বললে দোকানে গিয়ে উচ্চারণ করতে পেরেছিলে? কর্নফ্লাওয়ার উচ্চারণ কেন করতে পারবো? কি ভাবো আমাকে, নিজের মতো মুখ তো সুক্ষ ভাবো না। গাইস এরা মিলে করছে একটা বেকার রান্না। হ্যাঁ সেই রান্নাটার ভাগ একেবারে বোনকে দেওয়া হবে না, আমি কখন যে আমি খাবো না বললাম, বেকার রান্না। বেকার রান্না কি খেতে নেই, রান্না সব খেতে হয় একসাথে মিলে। যখন আমরা কোনো কাজ করি সেই কাজের এই হয়েছে হয়েছে তুমি কাজের ইন্টারেস্ট বলো ভালোবাসা বলো অনেকটা বেড়ে যায়। অনেক অনেক কাজ খান একটু একটু হেল্প কি ক্যামেরা মান দেবো? হ্যাঁ এটা ভিনিগার, এটা ভিনিগার, ভিনিগার দেবো। হ্যাঁ চলো খুব ভালো করে একসাথে ম্যারিনেট করতে পারতাম। কিন্তু ভাই না পকোড়ার জন্য ওইটা আলাদা করে ছোট ছোট পিস করেছে, তো মিক্সড হয়ে যাবে, জানো করলাম না দাদা, ওটা আলাদা করো, ওইটার জন্য আলাদা করবো, নাহলে ইনগ্রিডিয়েন্টস সবই একই। গাইস বোন এখানে পকোড়ার জন্য কাঁচা লঙ্কা কুচি দাও এমনি। হ্যাঁ করলাম তো, হ্যাঁ একটু মুখে পড়বে বলতে চাইছে কাঁচা লঙ্কাটা। না 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 বাপি রুহি রমজান সবাই একটু কাঁচা লঙ্কা লাভার হয়ে গেছে, তো সবার খালি কাঁচা লঙ্কার দিকে নজর দেব। আর কিছু দেবো দিদি? না সবাই মিলে যেন আজ বাড়িতে বিয়ে বাড়ির আয়োজন হচ্ছে আবার নতুন করে, আর বরটাকে আস্ত মেরে দিল গাইস, তোমরা একবার দেখো। রমজান বলছে চলো একবার গিয়ে ফ্ল্যাটটা দেখে আসি। মা কি করছো এখন? আজকে রাইস হবে, আজকে ফ্রাইড রাইস হবে বলে মা এখন রাইসটা এখানে রেডি করছে, সব চিলি চিকেনের সরঞ্জাম সব কেটে কুটে রেডি। ভাই আলাদা করে মাশরুম দিয়ে ফ্রাইড রাইস বানাবে, এগুলো মা সব করে রেখেছে, ক্যাপসিকাম ভেজে রেখেছি। ও বাবা কাবলি ছোলা হয়েছে, চানা হয়েছে, ও এই যে এত কিছু হয়ে গেছে।
কি বলছিস জানো একজন বাংলাদেশ থেকে বলছে চাচিমাকে তোমরা এত খাটাও কেন তোমরাও তো একটু হেল্প করে দিতে পারো রান্না করে একা একা তোমরা সবাই মিলে তো একটু ভাগাভাগি করে নিতে পারো হ্যাঁ এই যে ভাই ভাগ করে নিয়েছে গাইস দেখো তোমাদের কমেন্ট দেখে ওখানে মাকে হেল্প করে দিতে রান্না যদিও সেই রান্নাটা মা খাবে না কারণ মাশরুম দেওয়া খাই না আমি মা বাকিরা সবাই খায় চলো মিস্টার খান খান সাহেব তোমার মন কেন খারাপ আমি এত ভালো বলে তোমার সাথে থেকে গেলাম এই জীবনে তার থেকেও বড় সত্যি হচ্ছে মিস্টার খান আমার চেয়ে অনেক গুণ ভালো এই জন্য একসাথে আছি এত সুন্দর আবার কি বলছিল জানো বলছে স্ত্রী যখন কেমন লাগছে বলো আমার ফ্ল্যাটটা দেখো দেখো কেমন হয়েছে আমার ফ্ল্যাটটা হ্যাঁ জানি তুমি লম্বা হ্যাঁ চলো এখন রমজান যাচ্ছে মন্দির নিচে ওর দুই বোনের জন্য খাবার নিতে আমি বললাম যে চলো বাড়ি চলো না খাবারটা নিয়ে তারপরে যাব চলো দেখো অনেকদিন পর আমি আজকে মন্দির নিচে এসেছি ভাই আর রুহি খাবে বার্গার বোন খাবে হচ্ছে 65 আর রেড ভেলভেটটা আমি খাবো আজ জানা নিয়েছে হ্যাঁ তোমার জন্য নিয়ে নি সেটা তোমাকে বলে দিতে হলো রুহিকে বললাম কি ফ্লেভারের কেক খাবি বল বললো যে রেড ভেলভেট এত কিছু নেওয়া হয়েছে আবার কি বলছো আবার বলে দাও আমার বন্ধুদের গরম গরম সিয়ারা অনেকদিন খাওয়া আগের দিনই আমি নিয়ে গিয়ে খেয়েছিলাম রমজানকে তো দেওয়া হয়নি ওই জন্য উনি এখন নেবেন নিয়ে খাবেন সাতটা সিঙ্গারা দাও কাকু সাতটা তোমাদের ছবি আমি ভাইরাল করবো ওই জন্য তুলছি তো সিঙ্গারাটা দেখে দাও তো সিঙ্গারা দিন আমি ভিডিও করি তো ব্লগ বানাই ওই জন্য যাই করি শেয়ার করি সবার সাথে ঘড়িতে বাজে পাঁচটা পনেরো বলেছিলাম চারটে সাড়ে চারটের মধ্যে আসবো পাঁচটা পনেরো বেজে গেছে ওরে বাবা রে মাশাল্লাহ মাশাল্লাহ কে রান্না করছে ওই জন্য মা রেগে গেছে আমার উপরে গাইজ বলেছিলাম এসে করবো এদিকে মা তো ফলগুলো কেটে দিয়েছে রুহি নিয়ে যাচ্ছে উপরে কারণ আজকে আমরা উপরে ইফতার করব কে বললো তোমাকে রুহি তোমাকে এরম বললো গাইজ রুহি রমজান না বেশি বেশি তোমার বোনেরা তোমাকে ভালোই বাসে গো আজকের ইফতারিতে আছে ওখানে রয়েছে ফ্রাইড রাইস চানা রেড ভেলভেট এটা স্পেশালি আমাদের নতুন বউয়ের জন্য ভাই মন বানিয়েছে তাই তো এটা সিঙ্গারা এটা হচ্ছে কিছু একটা টাইপের টেস্টি জিনিস এখানে হচ্ছে এগুলোতে নিয়ে আসা হলো 65 বার্গার তারপরে কি বলে স্যান্ডউইচ পকোড়াটা বোন বানিয়েছে লস্যিটা মা বানিয়েছে ও বোন বানিয়েছে উরে বাবা বোনটা আমার কত কাজে আলহামদুলিল্লাহ এই দিনটার জন্য বহু বছর অপেক্ষা করেছি প্রত্যেক বছরই রমজানের সাথে আলাপ হওয়ার পর স্বপ্ন দেখতাম যে বিয়ের পরে ইনশাআল্লাহ আমরা একদিন এইরকমভাবে একসাথে সবাই মিলে ইফতারে বসবো এই বছর শুধু আমাদের বিয়ের পর প্রথম না ভাইয়েরও বিয়ের পর প্রথম রোজা
এখানে ভাই রুহি বোন রমজান আমি মা বাবা সবাই মিলে একসাথে ইফতারে বসেছি আর রমজানকে বোন আর আমি দুজনেই পেঁপে তুলে দিয়েছিলাম ও আবার সেগুলো ভাইয়ের প্লেটে তুলে দিল এখানে নানা রকমের গল্প হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে আর দেখো না বোন একটা পকোড়া চেয়েছে রমজান বোনকে না দিয়ে নিজে খেয়ে নিয়েছে বোন কেমন করে তাকিয়ে আছে দেখো তারপরে আমি ওর জন্য একটা পকোড়া তুললাম ভাবলাম ওর নেবে না ভেবে আমি খেতে যাচ্ছি এইবারে ও বলছে যে না আমি আর একটা দুটো না আমাকে পুরো বাটিটা দেয় আমি পুরো বাটিটা এইবারে শেষ করব রমজান বলছে শেষ করতে পারলে যা চাইবে তাই দেবো ছোট বোনের সাথে এরকম খুনসুটি মান অভিমান তো থাকবেই বলো বোন আমাদের কাছে অনেক আদরের অনেক স্নেহের ও সবার ছোট তো সবাই দোয়া করো যেন এভাবেই হাসতে খেলতে জীবনটা কাটাতে পারি আর তোমরাও সবাই পরিবারের সবার সাথে একসাথে এভাবেই কাটিও বাড়ির জামাইয়ের থেকে খাবার খেয়ে নিচ্ছে দেখো ভাই এটা বানিয়েছিল স্পেশালি এবার ভাই বলছে পরে দেবো পরে দেবো রমজান বলছে না আগে আমি ট্রাই করব দেখো তো খেয়ে কেমন আছে ওরা নামাজ পড়ে এসছে তারপর আমরা নামাজ পড়তে গেলে সব নিজে নিয়ে যাব এই বাটিগুলো তো নোংরা হয়নি ভাই বাটিগুলো আলাদা থাক আসসালামু আলাইকুম মা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম বাবু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমার পছন্দ গাইস কাল ব্লগ করতে করতে হঠাৎ কিছু গেস্ট চলে আসাতে না আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আর হচ্ছে কি ব্লগটা তো এন্ড করতে হবে তোমাদের জানার ইচ্ছা ছিল তোমরা প্রচুর কমেন্টস করেছো ভাইয়ের বিয়েটা লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ তো সবাই মিলে তো বললাম সত্যিটা অ্যারেঞ্জ ম্যারেজ স্টোরিটা যদি কখনো পসিবল হয় তখন শেয়ার করব এখন না হয় থাক তোমাদের জানার ইচ্ছা ছিল আজ আমি জানিয়ে দিলাম অনেকেরই মধ্যে রুহি আমাদের সাথে যেভাবে মিশে গেছে আমরাও সাথে যেভাবে মিশে গেছি অনেকেরই তোমাদের মনে হয়েছে যে লাভ ম্যারেজ কিন্তু না এটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ আর আমরা ততটাই ওকে ভালোবাসা দিচ্ছি ও আমাদের ততটাই ভালোবাসা দিচ্ছে তাই পুরোটাই হচ্ছে সুন্দর জানো তো শুধু ভালোবাসা আমি দিলাম সে দিল না এটা হয় না আমাকেও দিতে হবে তাকেও দিতে হবে তবেই একটা সুন্দর সম্পর্ক তৈরি হয় তো যাই হোক দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে অনেক ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা গাইজ বাই